আগের দিন আমরা রাদারফোর্ডে পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করেছিলাম এবং রাদারফোর্ড কিভাবে এই পরমাণুর গঠন সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছান সেই সোনার পাতে পরীক্ষা সে সম্পর্কেও আমরা আলোচনা করেছি। আজকে একবার রাদারফোর্ডের পরমাণু মডেলটা আরেকবার যদি ঝালিয়ে নিই, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরমাণু দুটো অংশ। অ্যাকর্ডিং টু রাদারফোর্ডস অ্যাটমিক মডেল, অ্যাটম হ্যাজ টু পার্টস। এক নম্বর হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক। এই নিউক্লিয়াস একটা খুব ছোট জায়গা দখল করে থাকে, অ্যাটমের মধ্যে একটা ভীষণ ছোট জায়গা দখল করে থাকে নিউক্লিয়াস। কতটা আমি একটা তুলনা করেছিলাম, বলেছিলাম যে অ্যাটমটাকে বাড়াতে 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 যদি একটা ফুটবল মাঠের সমান করা যায়, তাহলে নিউক্লিয়াসটা বাড়তে 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 একটা ফুটবলের সঙ্গে সমান হবে। এখানে আর একটা তোমাকে অঙ্কের হিসাব দেখতেছি, ভলিউম অফ অ্যাটম, অ্যাটমের আয়তন, পরমাণুর আয়তন, ভলিউম অফ অ্যাটম ডিভাইডেড বাই ভলিউম অফ নিউট্রন, এই রেশিওটা 10^15 এর মতো। তাহলে বুঝতে পারছো কেন ফুটবল আর ফুটবল মাঠের মধ্যে তুলনা করা হয়েছে। তা এখন আজকে আমাদের প্রধান আলোচনার বিষয় হচ্ছে যে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের ত্রুটি। যাই হোক, যেটা আমরা বলছিলাম, বলতে বলতে হঠাৎ ত্রুটিতে চলে এলাম। অ্যাকর্ডিং টু রাদারফোর্ড, অ্যাটম হ্যাজ টু পার্ট। ওয়ান ইজ নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা সেন্টারে থাকে, অ্যাটমের সেন্টারে, তার মধ্যে থাকে নিউট্রন আর প্রোটন। নিউক্লিয়াসটার ভলিউম অ্যাটমের ভলিউমের তুলনায় খুবই কম, যেহেতু ইলেকট্রন প্রোটন নিউট্রন এদের মধ্যে নিউট্রন আর প্রোটনের মাস ইলেকট্রনের চেয়ে খুব বেশি, এবং এই নিউট্রন এবং প্রোটন এরাই নিউক্লিয়াসটাকে অকুপাই করে থাকে, তাই আমরা বলি অ্যাটমের প্রায় সমস্ত মাসটাই অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে কনসেন্ট্রেটেড হয়ে আছে। এবং যেহেতু নিউক্লিয়াসের ভলিউম অত্যন্ত কম, সেই জন্য এই অংশের ডেন্সিটিটা খুব বেশি। এছাড়া কি আছে, এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। এক্সট্রা নিউক্লিয়ার পার্টে থাকে অজস্র সার্কুলার অরবিট, সে সার্কুলার অরবিট ধরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে রোটেট করছে, ঠিক আছে। রাদারফোর্ড যখন মডেলটা দেন, তখন নিউট্রনের ধারণাটা অত ছিল না আমাদের। রাদারফোর্ড কেবল প্রোটন আর ইলেকট্রনের কনসেপ্ট থেকে মডেলটা দিয়েছিলেন। পরবর্তীকালে নিউট্রন যখন আবিষ্কার হয়, তখন নিউট্রনকেও রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের মধ্যে ইনকর্পোরেট করা হয় এবং ধরে নেওয়া হয় যে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রনটা থাকে। এখন এই মডেলটার অনেক ডিফিকাল্টিজ রয়েছে, সেটা বিজ্ঞান তো কখনো থেমে থাকে না, নানান রকমের এক্সপেরিমেন্ট সবসময় সব দিকে চলছে, এবং বিজ্ঞানের যে কোনো সিদ্ধান্তকে সবসময় প্রশ্নের মুখে পড়তে হয়, তবেই বিজ্ঞান এগোয়। কেউ কখনো বলতে পারে না আমি শেষ কথাটা বলে দিয়েছি। তো রাদারফোর্ডের অ্যাটমিক মডেলও এরকম একটা কোশ্চেনের মুখে পড়ল। হ্যাঁ, আমি এখানে প্রধান ডিসকাশনের বিষয়বস্তু দিয়েছি যে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের ত্রুটি। ইংরেজি করলে যেটা দাঁড়ায়, লিমিটেশনস অফ রাদারফোর্ডস অ্যাটমিক মডেল। কি লিমিটেশন? দেখো, তড়িৎ গতিবিদ্যা, ইলেকট্রোডাইনামিক্স, তড়িৎ গতিবিদ্যা বলে একটা বিষয় আছে, যেখানে বলা হলো তড়িৎ গতিবিদ্যা, যেখানে বলা হলো কোন একটা চার্জ পার্টিকল সে যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে সে সব সময় তার মধ্যে থেকে এক ধরনের এনার্জি এমিশন হবে, শক্তি বিকিরণ করবে। কোন একটা চার্জ পার্টিকল অর্থাৎ একটা আধানযুক্ত কণা যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে সে সব সময় কিছু এনার্জি এমিশন ঘটাবে তার মধ্যে থেকে। এই জিনিসটা বিজ্ঞানীদের রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের কথা মাথায় এলো, যেখানে রাদারফোর্ড বলেছে নিউক্লিয়াস একটা আছে, নিউট্রন প্রোটন, এবং তার চারপাশে বিভিন্ন সার্কুলার অরবিট, যে অরবিট ধরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে।
এখন ইলেকট্রন একটা চার্জ পার্টিকল, আধানবাহী কণা। তাহলে অ্যাকর্ডিং টু ইলেকট্রোডাইনামিক্স ইলেকট্রনের এনার্জি এমিশন করার কথা, যত ঘুরবে তত এনার্জি এমিশন করবে। এখন এনার্জি এমিশন হলে কি হবে, ইলেকট্রনের এনার্জি আস্তে আস্তে কমে যাবে। ইলেকট্রনের এনার্জি, এনার্জি তো কেউ সাপ্লাই করছে না, এনার্জি কেউ তৈরিও করতে পারে না। তাহলে এনার্জি যদি এমিশন হয় তাহলে ইলেকট্রনের এনার্জি ক্রমশ কমতে থাকবে। কমলে কি হবে, ইলেকট্রনটা আর এতখানি স্পেস নিয়ে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে পারবে না, সে তখন নিজের জায়গাটাকে আস্তে আস্তে ছোট করে ফেলবে, কারণ তার দম ফুরিয়ে আসছে আস্তে আস্তে। আরো ছোট করে ফেলবে, আরো ছোট করে ফেলবে, এরকম করে দেখা যাবে সে একটা সময় এসে তার সমস্ত এনার্জি লুজ করে সে নিউক্লিয়াসের গায়ে গিয়ে পড়বে। তাহলে অ্যাটমিক স্ট্রাকচারের যে স্টেবিলিটি, স্থায়িত্ব, যে মাঝে আছে নিউক্লিয়াস, তাকে সেন্টারে রেখে ইলেকট্রনগুলো সব সময় চারপাশে ঘুরে যাচ্ছে, এই যে অ্যাটমিক স্ট্রাকচারের যে স্টেবিলিটি সেটাই থাকবে না। প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রেই দেখা যাবে ইলেকট্রনগুলো ঘুরতে 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 রোটেট করতে করতে একটা সময় সব যাবতীয় যা এনার্জি সব তার লুজ করে গিয়ে, সব এনার্জি হারিয়ে সে নিউক্লিয়াসের গায়ে এসে জমা হচ্ছে। নিউক্লিয়াস যখনই সে দাঁড়িয়ে পড়বে, নিউক্লিয়াস তাকে অ্যাট্রাক্ট করে নিজের দিকে টেনে নেবে। ঠিক আছে, তাহলে অ্যাটমিক স্ট্রাকচারের যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটি, কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার তো এরকম নয়, অ্যাটম তো স্থায়ী, চিরকাল সবসময় নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরে যাচ্ছে, তো কোনো ব্যতিক্রম নেই। কেন এই ব্যতিক্রম নেই, ইলেকট্রনগুলো যদি এনার্জি এমিট করে তাহলে কেন ইলেকট্রনের এনার্জি কমছে না, এবং সেক্ষেত্রে কেন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের ওপর এসে পড়ছে না, সেই ব্যাপারটা রাদারফোর্ডের অ্যাটমিক মডেল থেকে এক্সপ্লেন করা গেল না। এটা হচ্ছে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের একটা প্রথম ত্রুটি, বড় ত্রুটি, যে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরে এটা ঠিক, কিন্তু ইলেকট্রোডাইনামিক্স বলছে এইভাবে ঘুরলে ইলেকট্রনগুলোর থেকে এনার্জি এমিশন হবে, এনার্জি এমিশন হলে ইলেকট্রনগুলোর এনার্জি কমে যাবে, এনার্জি কমে গেলে সে তখন আর অত বড় জায়গা ধরে ঘুরতে পারবে না, আস্তে আস্তে তার ঘোরার জায়গাটা ছোট করে এনে সে ধীরে ধীরে নিউক্লিয়াসের উপরে এসে পড়বে, অর্থাৎ অ্যাটমের যে স্টেবিলিটি সেটা নষ্ট হবে। কিন্তু বাস্তবে অ্যাটমগুলো অত্যন্ত স্টেবল, এইভাবে ঘটনা ঘটেই না যে ইলেকট্রনগুলো তার এনার্জি হারিয়ে নিউক্লিয়াসের ওপর এসে পড়ছে। কেন অ্যাটম এত স্টেবল সেটা রাদারফোর্ডের অ্যাটমিক মডেল থেকে এক্সপ্লেন করা গেল না। ঠিক আছে, দ্বিতীয় আরেকটা ব্যাপারও রাদারফোর্ড বলতে পারলেন না, এই যে ইলেকট্রনগুলো কন্টিনিউয়াস এনার্জি এমিট করছে, কন্টিনিউয়াস তার থেকে শক্তি বেরোচ্ছে। ঠিক আছে, এই শক্তি অনুযায়ী এই যে কন্টিনিউয়াস এনার্জি এমিশন হলে আমরা একটা নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস একটা স্পেকট্রাম পাওয়ার কথা, আমাদের এরকম স্পেকট্রাম পাওয়ার কথা, একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম হওয়ার কথা, সব আলো, কোনো গ্যাপ নেই। কিন্তু বাস্তবে হাইড্রোজেন অ্যাটম নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে এখানে আমরা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম পাই, কখনো আলো কখনো অন্ধকার, কখনো আলো কখনো অন্ধকার। আলো মানে সেখানে এনার্জি এমিশন হচ্ছে, আর অন্ধকার মানে সেখানে এনার্জি এমিশন হচ্ছে না। তাহলে ইলেকট্রনগুলো কখনো কখনো এনার্জি এমিশন করে, কখনো কখনো এনার্জি এমিশন করে না। যখন করে তখন কেন করে, আর যখন করে না তখনই বা কেন করে না, এই ঘটনাটাও রাদারফোর্ডের অ্যাটমিক মডেল থেকে এক্সপ্লেন করা গেল না। তাহলে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের লিমিটেশন বলতে গেলে আমি দুটো লিমিটেশন বলবো, যে রাদারফোর্ডস অ্যাটমিক মডেল ক্যানট এক্সপ্লেইন দি স্টেবিলিটি অফ দ্য স্ট্রাকচার অফ দ্য অ্যাটম। কারণ রাদারফোর্ড যেভাবে অ্যাটমকে, অ্যাটমিক স্ট্রাকচারকে এক্সপ্লেইন করেছিলেন, সেই অনুযায়ী চলতে গেলে যে ইলেকট্রনগুলো অ্যাটমের মধ্যে আছে তারা ক্রমাগত এনার্জি লুজ করে তাদের নিউক্লিয়াসের গায়ে পড়া উচিত, ফলে অ্যাটমিক স্ট্রাকচারের স্টেবিলিটি নষ্ট হওয়া উচিত। বাস্তবে সেটা হয় না। দ্বিতীয়ত, ইলেকট্রনগুলো যদি কন্টিনিউয়াস এনার্জি এমিট করে যায় তাহলে যে স্পেকট্রাম হওয়ার কথা সেই স্পেকট্রামটা কন্টিনিউয়াস অর্থাৎ নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়ার কথা, কিন্তু বাস্তবে হয় ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম।
তো কেন হয়, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম মানে একটা স্পেকট্রাম পাওয়া যায়, তার মানে ইলেকট্রনগুলো এনার্জি এমিট করে, কেন করে আর কেনই বা এনার্জি বন্ধ করে দেয়, যখন অন্ধকার তখন কোনো এমিশন হচ্ছে না, তার মানে তখন ইলেকট্রন এনার্জি আর এমিট করছে না, তো কখনো ইলেকট্রন এনার্জি এমিট করছে কখনো করছে না, কেন করছে এবং কেন করছে না সেই ব্যাপারেও কোনো ক্লিয়ার কাট এক্সপ্লানেশন রাদারফোর্ডের অ্যাটমিক মডেল থেকে পাওয়া গেল না। সেই যে লিমিটেশন রাদারফোর্ডে এইটা দূর করতে গেলেন বোর, নিলস বোর, হ্যাঁ তিনি তার অ্যাটমিক মডেলের সাহায্যে এই ত্রুটিটা দূর করার চেষ্টা করলেন। আমি বোরের থিওরি আজকে পড়াবো, কিন্তু তার আগে একটু স্পেকট্রাম সম্বন্ধে একটু কথা বলে, হ্যাঁ বর্ণালী বা স্পেকট্রাম দুটো শব্দ এসছে দেখবো এখানে, কন্টিনিউয়াস স্পেকট্রাম আর ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। স্পেকট্রাম বর্ণালী, কন্টিনিউয়াস স্পেকট্রাম নিরবিচ্ছিন্ন বর্ণালী, আর ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম বা বিচ্ছিন্ন বর্ণালী। দেখো সূর্যের আলো থেকে যে সূর্যের যে আলো, আচ্ছা বিচ্ছিন্ন বর্ণালী, সূর্যের যে আলো বেরোয়, যেসব পদার্থ নিজের থেকে আলো বিকিরণ করতে পারে, সূর্য তাদের মধ্যে একটা, এই নিজের থেকে বিকিরণ করতে পারে এমন কোন উৎস থেকে আলো বেরিয়ে সেই আলোকে যখন আমরা প্রিজমের মধ্যে পাঠাই এবং প্রিজমের মধ্যে দিয়ে সেই আলোর বিভাজন হয়, সূর্যের আলো ধরে আমরা বলছি কারণ এটা তোমাদের অতি পরিচিত, সূর্যের যে সাদা আলো তোমরা জানো এটা প্রিজমের মধ্যে দিয়ে পাঠালে এটা সাতটা রঙের আলোতে ভেঙে যায়, ভিবজিয়র বেনিয়া সহ কণা, এবং এদের ওয়েভলেন্থ হচ্ছে পরপর পরপর, হ্যাঁ এই যে বেনি বেগুনি নীল আকাশি এই যে রঙগুলো, হ্যাঁ সবুজ হলুদ লাল এই যে রঙগুলো এগুলো পর পর আসে, মাঝে কোনো গ্যাপ নেই, তুমি যখনই প্রিজমের মধ্যে ফেলবে দেখবে সাতটা রং আলাদা হয়ে গেল কিন্তু সাতটা রঙের মধ্যে কোনো গ্যাপ নেই, অর্থাৎ এই রঙগুলোর ওয়েভলেন্থ একেবারে একটার সাথে আর একটা গায়ে লাগালাগি, এটাকে আমরা বলি নিরবিচ্ছিন্ন বর্ণালী, কন্টিনিউয়াস স্পেকট্রাম, অর্থাৎ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যে এত ওয়েভলেন্থ থেকে এত ওয়েভলেন্থের মধ্যে সব ধরনের আলো পরপর পরপর বিকিরিত হচ্ছে। তা যদি না হয়, ধরো কতগুলো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেরোল, বেগুনি আলো পেলাম সবুজ পেলাম লাল পেলাম মাঝেরগুলো পেলাম না, তাহলে সেটাকে বলে বিচ্ছিন্ন বর্ণালী, ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। সাধারণত বিচ্ছিন্ন বর্ণালী আমরা পাই এলিমেন্ট থেকে, গ্যাসীয় পদার্থ থেকে, গ্যাসীয় পদার্থগুলোকে যদি নিম্ন চাপে রেখে তার উপর যদি তুমি খুব তাপ দাও বা তড়িৎ প্রবাহ চালাও তাহলে তার থেকে লাইট এমিশন হয় এবং তাকে প্রিজমের মধ্যে দিয়ে ফেলে ভাগ করলে আমরা কতগুলো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের লাইট উইথ এ ডেফিনেট ওয়েভলেন্থ এগুলোই আমরা পাই, বুঝতে পেরেছ, কতগুলো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোই আমরা পেয়ে থাকি, সেই এদেরকে এই স্পেকট্রামটাকে বলে বিচ্ছিন্ন স্পেকট্রাম। তো এই জিনিসটা আমি একটু মাঝে বলে নিলাম, তাহলে রাদারফোর্ডের মডেলের যে ত্রুটি একটা পর্যায়ে আমরা বারবার বলছিলাম না কন্টিনিউয়াস স্পেকট্রাম হওয়া উচিত কিন্তু হয় ডিসকন্টিনিউয়াস, তো ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম মানে কি, ডিফারেন্ট লাইট যাদের ওয়েভলেন্থ আছে আলাদা আলাদা মাঝে গ্যাপ, এবং ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে চারটে হাইড্রোজেন যে বর্ণালী সেটা ডিসকন্টিনিউয়াস, এইচ আলফা এইচ বিটা এইচ গামা এইচ ডেল্টা, এই চার রকম আলো পাওয়া যায়,
হাইড্রোজেন গ্যাসকে তুমি যদি খুব কম চাপে রেখে তার মধ্যে দিয়ে তুমি তড়িৎ প্রবাহ চালনা করো বা হিট করো, তাহলে তুমি এরকম চার রকম আলো পাবে, বুঝতে পেরেছো? তার মধ্যে এইটা হচ্ছে একটা হবে তোমার বেগুনি আলো, ভায়োলেট, এটা হচ্ছে নীলাভ সবুজ বলে, ব্লুইশ গ্রিন, আরেকটা হচ্ছে নীল ব্লু, আমি একটু উল্টো করলাম, বুঝতে পেরেছো? এটা হচ্ছে বেগুনি, অ্যাকচুয়ালি এটা লাল রঙের আলো, এই চাল রেড। মোটামুটি এরকম চারটে আলো পাওয়া যায়, মাঝের আলোগুলো পাওয়া যায় না, ব্লু, ভায়োলেট, এরকম চারটে কালার, এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা, এইচ ডেল্টা, চারটে রঙের আলো পাবে। এটা বিচ্ছিন্ন বর্ণনা আমাদের আর ডিটেল সম্পর্কে আপাতত আলোচনা করার কিছু নেই। বোরের থিওরিতে চলে আসা যাক, বোরস অ্যাটমিক মডেল। বোরস অ্যাটমিক মডেল বোরের পরমাণু তত্ত্বে বলছে ইলেকট্রনগুলো নিউক্লিয়ার, দেখো বোর তার পরমাণু তত্ত্ব দিয়েছিলেন রাদারফোর্ড পরমাণু তত্ত্ব দেওয়ার পরে। বোরের তত্ত্বটা দেওয়া দরকারই হতো না থিওরিটা যদি রাদারফোর্ডের থিওরিটা ঠিকঠাক থাকত। রাদারফোর্ডের থিওরিটা ঠিকঠাক নেই এটা বুঝবার পরে তখন নতুন করে অ্যাটমিক স্ট্রাকচারকে এক্সপ্লেন করার জায়গাতে আবার চলে আসে এবং তখনই বোরস অ্যাটমিক মডেল আমরা পাই, বোরের পরমাণু তত্ত্ব আমরা পাই। বোর কিন্তু রাদারফোর্ডের চিন্তাভাবনার মূল বিষয়গুলোকে মেনে নিয়েছিলেন। মূল বিষয়গুলো কি? অ্যাকর্ডিং টু রাদারফোর্ড অ্যাটমস হ্যাভ টু পার্ট, রাদারফোর্ডের তত্ত্ব অনুসারে পরমাণু দুটো অংশ, এক হচ্ছে নিউক্লিয়াস আর দুই হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার পার্ট, একটা হচ্ছে কেন্দ্রক বা নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ। কেন্দ্রক বা নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন আর প্রোটন, আর নিউক্লিয়াস বহির্ভূত অংশ যেটা এক্সট্রা নিউক্লিয়ার পার্ট সেখানে রয়েছে অজস্র সার্কুলার অরবিট, যে সার্কুলার অরবিট ধরেই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। বোর রাদারফোর্ডের অ্যাটমিক মডেল কারেকশন করতে এসে কিন্তু এই মূল ব্যাপারটাকে মেনে নিয়েছিলেন যে অ্যাটমে, হ্যাঁ বোরও বলেছিলেন যে হ্যাঁ অ্যাটমের দুটো পার্ট, একটা নিউক্লিয়াস যার মধ্যে নিউট্রন প্রোটন থাকে এবং তার চারপাশে যে সার্কুলার অরবিট আছে সেই সার্কুলার অরবিট ধরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। তাহলে তফাতটা কি করলেন বোর? দেখো নিউক্লিয়াসকে সেন্টার ধরে, আর নিউক্লিয়াস সেন্টারে আছে তো, একে সেন্টার ধরে তুমি কতগুলো সার্কুলার অরবিটের কথা ইমাজিন করতে পারো বাবু? অসীম সংখ্যক, তাই না? একটা পয়েন্টকে সেন্টার করে তুমি কতগুলো সার্কেল আনতে পারো? ডেফিনেটলি ইনফাইনাইট নাম্বার অফ সার্কেল তুমি ড্র করতে পারো। রাদারফোর্ড বলেছিলেন যে অ্যাটমের মধ্যেও নিউক্লিয়াসকে সেন্টারে রেখে এরকম ইনফাইনাইট নাম্বার অফ সার্কুলার অরবিটস আছে যার যে কোনো অরবিট ধরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। এই জায়গাটায় এসে বোর একটা রেস্ট্রিকশন করে দিলেন। কি রেস্ট্রিকশন? বোর বললেন ইলেকট্রনস আর রোটেটিং রাউন্ড দ্য নিউক্লিয়াস থ্রু সাম ডেফিনিট অরবিট, দি পারমিসেবল অরবিটস আর দোজ ফর হুইচ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইজ অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ এইচ বাই টু পাই, দিস অরবিটস আর কল্ড স্টেশনারি অরবিট, নো এনার্জি ইজ রেডিয়েটেড অর অ্যাবজর্বড হোয়েন অ্যান ইলেকট্রন ইজ রিভলভিং রাউন্ড দ্য নিউক্লিয়াস থ্রু দিস স্টেশনারি অরবিট। বোর কি বললেন একটু বলি,
বোর বললেন যে হ্যাঁ এটা ঠিকই যে নিউক্লিয়াসকে সেন্টারে রেখে ইনফাইনাইট নাম্বার অফ সার্কুলার অরবিট আছে, কিন্তু রাদারফোর্ড কেমন ভেবেছিলেন যে কোনো সার্কুলার অরবিট ধরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘোরে ব্যাপারটা এরকম নয়। ইলেকট্রনগুলো কতগুলো নির্দিষ্ট কক্ষপথ ধরে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। ইলেকট্রনস আর রোটেটিং রাউন্ড দ্য নিউক্লিয়াস থ্রু সাম ডেফিনিট অরবিট, যে কোনো কক্ষপথ ধরে ঘুরতে পারে না, কতগুলো ফিক্সড অরবিট ধরে ঘুরবে, সবগুলো ধরে করবে না, ঠিক আছে। এই নির্দিষ্ট অরবিটটাকে বলছে স্টেশনারি অরবিট, স্থায়ী কক্ষপথ। যে কক্ষপথ ধরে ঘুরবে সেটাকে বলা হচ্ছে স্টেশনারি অরবিট বা স্থায়ী কক্ষপথ। এই স্টেশনারি অরবিট ধরে যখন ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘোরে তখন নাইদার এটা অ্যাবজর্ব এনার্জি নর রেডিয়েট এনার্জি, অর্থাৎ ওই স্টেশনারি অরবিট ধরে যখন ইলেকট্রন ঘুরবে তখন সে কোনো এনার্জি অ্যাবজর্ব করবে না, কোনো এনার্জি রেডিয়েট করবে না। তাহলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে অ্যাকর্ডিং টু বোর ইলেকট্রনস আর রিভলভিং রাউন্ড দ্য নিউক্লিয়াস থ্রু সাম ডেফিনিট অরবিট, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ ধরেই ঘুরবে, যে কোনো কক্ষপথ ধরে ঘুরবে না। সেই কক্ষপথগুলোতে ঘোরার সময় ইলেকট্রন নাইদার এমিট নর রেডিয়েট এনার্জি। তাই ইলেকট্রন যদি শক্তি না নেয় বা শক্তি না ছাড়ে তাহলে ইলেকট্রনের এনার্জি কমা বাড়ার কোনো ব্যাপার থাকছে না। ইলেকট্রনের এনার্জি যদি কমা বাড়া না থাকে তাহলে ইলেকট্রনগুলো যেভাবে নিউক্লিয়াসের চারপাশে ঘুরছিল সেভাবেই ঘুরবে, চিরকালই ঘুরবে, তার ঘোরাতে কোনো বাধা সৃষ্টি হবে না। তাহলে অ্যাটমিক স্ট্রাকচারের যে স্টেবিলিটির ব্যাখ্যা রাদারফোর্ডের মডেল থেকে পাওয়া যাচ্ছিল না, মোরের মডেল কিছুটা সেই স্টেবিলিটির ব্যাখ্যা আমাদের দিলেন এবং বললেন ইলেকট্রনের এনার্জি বাড়া কমার প্রশ্ন নাই, কারণ ইলেকট্রন বাছাই করা কক্ষপথে ঘোরে। এখন কারা সেই বাছাই করা কক্ষপথ, এইখানে এলো কথাটা যে সবটাতে তো ঘুরবে না, কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে, তো কারা সেই কক্ষপথগুলো কোনগুলো? বোর বললেন যে কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগ h/2πa ইন্টিগ্রাল মাল্টিপল মানে সরল গুণিতক হবে, সেই কক্ষপথ ধরে ঘুরবে। এখন অ্যাঙ্গুলার মোমেন্টাম জিনিসটা কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে তোমরা ভরবেগ পড়েছো বাংলায় মোমেন্টাম, হ্যাঁ ভরবেগ বা মোমেন্টাম, ভর ইনটু বেগ, ভরবেগ আর মোমেন্টাম, এটার মানে কি? ভর মাস ইনটু ভেলোসিটি বেগ। কিন্তু এইটা আমরা কনসিডার করি কখন জানো, যখন কোনো পার্টিকল একটা স্ট্রেট লাইন বরাবর সে গতিশীল থাকে, কিন্তু সবসময় যে সে সরল রেখায় অর্থাৎ স্ট্রেট লাইনে মুভ করবে তার কোনো মানে নেই, সে বক্রপথে যেতে পারে সার্কুলার পাথে। সার্কুলার পাথে গেলে তার ভরবেগকে বলবো অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা লিনিয়ার মোমেন্টাম, এটাকে কি বলে? লিনিয়ার রৈখিক ভরবেগ। আর এটাকে বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি জিনিস? অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এম ইন্টু ভি, এ তো থাকবেই, তার ইন্টু আর। আরটা কি? আরটা হচ্ছে রেডিয়াস, আর স্ট্যান্ড ফর রেডিয়াস। রেডিয়াস জিনিসটা কি? রেডিয়াস মানে তোমরা জানো ব্যাসার্ধ। এই যে ধরো সার্কুলার পাথে পার্টিকেলটা গমন করছে, তুমি যখন এই রকম একটা সার্কুলার পাথে আছে, যে কোনো সার্কুলার পাথকেই তুমি একটা না একটা সার্কেলের অংশ বলে কনসিডার করতে পারো। যখন সে এই পথে ঘুরছে তখন সে এই সার্কেলটার অংশ এবং তার রেডিয়াস হচ্ছে আর। যখন সে এই দিকটায় গেল তখন সে আর একটা সার্কেলের অংশ, তখন তার রেডিয়াস হলো আর, ঠিক আছে। তাহলে এম ইন্টু ভি ইন্টু আর, অ্যাঙ্গুলার মোমেন্টাম বিচার করতে গেলে এই এক্সট্রা একটা আর এর তত্ত্ব এসে পড়ে। তোরা বললেন এম ইন্টু ভি ইন্টু আর অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? h/2π একটা নাম্বার আছে তার ইন্টিগ্রাল মাল্টিপল মানে এন ইন্টু h/2π। তো ভালো কথা, এইচটা কি? এইচ ইজ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক,
প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক, এর ভ্যালু কত? 6.627 ইন্টু 10^-34 জুল সেকেন্ড, জুল পার সেকেন্ড। ঠিক আছে, এন কি? এন হচ্ছে 1, 2, 3, এরকম স্মল হোল নাম্বার। পাই তো তোমরা জানো 22-এর সাত। তাহলে বোর বললেন কি, পারমিসিবল অরবিটস আর দোজ, যে অরবিট গুলোতে ঘোরার সময় ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তো কৌণিক ভরবেগের মধ্যে এম আর ভি, এমটা হচ্ছে ইলেকট্রনের মাস, তার সাথে কক্ষপথের কোনো সম্পর্ক নেই, ভি এবং আর আত্মরেডিয়াস সরাসরি কক্ষপথের সাথে জড়িত, তো কক্ষপথের ব্যাসার্ধটা এমনই হবে যে সেটা h/2π এর সাথে সমান হবে বা তার ইন্টিগ্রাল মাল্টিপল, বা বাংলায় বললে সরল গুণিতক হবে। h একটা নাম্বার তোমরা দেখছো, 2π একটা নাম্বার, তাহলে h কে 2π দিয়ে ভাগ করলে আমরা একটা কনস্ট্যান্ট টার্ম পাবো, সেটা বড় হোক, ছোট হোক, মেজো হোক, যা হোক একটা টার্ম পাবো। এবার mvr এটা h/2π এর সমান যখন হবে, তুমি r এর বিভিন্ন ভ্যালু আসাচ্ছ, অসংখ্য অসীম সংখ্যক কক্ষপথ হয় বারবারই বলা হচ্ছে, তার এর ডিফারেন্ট ভ্যালু, আচ্ছা এক্স হলো না, x+1, x+2, x+3, এরকম করে ডিফারেন্ট ভ্যালু বসাচ্ছ, আর এম ইন্টু ভি ইন্টু আর বিচার করছ, এরকম করে বিচার করতে করতে আর এর যে ভ্যালুর জন্য এম ইন্টু ভি ইন্টু আর h/2π সমান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুমি লোকেট করবে এটা একটা স্টেশনারি অরবিট। আবার বসাতে থাকলে ধরো y বসালে তুমি একটা স্টেশনারি অরবিট পেয়েছো, m ইন্টু ভি ইন্টু আর সমান h/2π হয়ে গেছে। আবার y+1, y+2, y+3, y+4 এরকম করে বসাতে বসাতে আর এর মান যখন z বসালে সে m ইন্টু ভি ইন্টু আর h/2π দ্বিগুণ হয়েছে, h/2π তো একটা ফিক্সড নাম্বার, তার দ্বিগুণ হয়েছে, তুমি সঙ্গে সঙ্গে বলবে এই দেখো এটা হচ্ছে আর একটা স্টেশনারি অরবিট। এই বরাবর ইলেকট্রন যদি ঘোরে নিউক্লিয়াসের চারপাশে, সে কোনো এনার্জি এমিট করতে পারবে, ঠিক আছে, কোনো অ্যাবজর্বও করবে না, এমিটও করবে না। তো বোর এরকম বললেন, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে কতগুলো ডেফিনিট অরবিট ধরেই ঘোরে, দিজ অরবিটস আর কল স্টেশনারি অরবিট, এই অরবিটে ঘোরার সময় ইলেকট্রন কোনো এনার্জি নেবেও না, কোনো এনার্জি বাইরে ছেড়েও দেবে না। আর কি বললেন, যে কক্ষপথ কারা স্টেশনারি অরবিট হবে, স্টেশনারি অরবিট হচ্ছে সেই অরবিট যে অরবিটে ঘোরার সময়, যে অরবিট ধরে রোটেট করার সময় ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল, মানে mvr h/2π এর সমান হবে, অথবা টুয়াইস h/2π হবে, অথবা থ্রাইস h/2π হবে, এই রকম। আমরা সেই সেই রেডিয়াসে কক্ষপথগুলোকে আমরা স্থায়ী কক্ষপথ হিসাবে কনসিডার করব। আর একটা কথাও বলবো, যে এই রকম স্টেশনারি অরবিটও তো একটা হবে না, এই রকম স্টেশনারি অরবিটও অনেক কটাই আছে। ইলেকট্রন যখন লোয়ার স্টেশনারি অরবিট থেকে হায়ার স্টেশনারি অরবিটে যাবে, ধরো এটা 1 নম্বর স্টেশনারি অরবিট, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে ইলেকট্রন 1 নম্বর থেকে কোনো কারণে সে যদি 2-এ যেতে চায়, তাকে তাকে বাইরে থেকে এনার্জি অ্যাবসর্ব করতে হবে, এনার্জি নিয়ে তাকে 2-এ যেতে হবে, আবার সে 2-এ ঘুরছে, কোনো কারণে সে 2 থেকে 3-এ যেতে চাইলো, তাকে আবার এনার্জি বাইরে থেকে অ্যাবসর্ব করতে হবে। ঠিক এর উল্টো ঘটনাটা ঘটবে যদি একটা ইলেকট্রন ধরো 3 নম্বর অরবিট ধরে নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, সে 2 নম্বরে আসতে চাইলে তাকে এনার্জি ছেড়ে দিয়ে আসতে হবে, 2 থেকে 1-এ এলে এনার্জি ছেড়ে দেবে। তাহলে একটা ইলেকট্রন যখন লোয়ার এনার্জি অরবিট থেকে হায়ার এনার্জি অরবিটের দিকে যাবে, তখন সে লোয়ার স্টেশনারি অরবিট থেকে হায়ার স্টেশনারি অরবিটে যাবে, তখন সে বাইরের থেকে এনার্জি অ্যাবসর্ব করে তবে যাবে। আর একটা ইলেকট্রন যখন হায়ার স্টেশনারি থেকে লোয়ারে আসবে, তখন সে এনার্জি রিলিজ করবে। ধরো একটা ইলেকট্রন 3 নম্বর কক্ষপথে ঘুরছে, যখন ঘুরছে তখন তো সে কোনো এনার্জি এমিট করছে না, তার কোনো এনার্জি এমিশন হচ্ছে না, ফলে তখন আমরা কোনো স্পেকট্রাম পাবো না। কোনো কারণে সে যদি 3 থেকে 2-এ আসে, তখন সে এনার্জি এমিট করলো, আমরা স্পেকট্রাম পেলাম, আবার 2-এ ঘুরছে, আবার ডার্ক পাওয়া যাচ্ছে না কিছু, 2 থেকে যদি কোনো কারণে 1-এ আসে, আবার আলো পাবো। তো এরকম করে আমরা কখনো আলো
কখনো অন্ধকার কখনো লাইট কখনো ডার্ক এইভাবে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম হবে। এখানে বোর একটা ইকুয়েশন দিয়েছেন, উনি বলেছেন যদি হায়ার অরবিটের এনার্জি E2 হয় আর লোয়ার অরবিটের এনার্জি যদি E1 হয় তাহলে E2 মাইনাস E1 সমান H নিউ, H টা কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। H হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ এমিটেটেড রেডিয়েশন। Frequency of emitted radiation, যে রশ্মিটা বর্জিত হয় যে শক্তিটা বর্জিত হয় তার কম্পাঙ্ক E2 মাইনাস E1, অর্থাৎ হায়ার অরবিটের এনার্জি যদি E2 এবং লোয়ার অরবিটের যদি এনার্জি E1 হয় তাহলে E2 মাইনাস E1 সমান H নিউ হবে। ঠিক আছে, তো এই অবধি আজকে আমাদের পড়া থাকলো, এরপর আমরা পড়াকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।